হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে দিদি ভাই আপনার মেন পুট আছে চোদ্দো ইঞ্চি তাহলে আপনি পাঁচ ইঞ্চি কীভাবে নিলেন তো আপনার মেন পুট আছে হয়তো পনেরো ইঞ্চি তাহলে আপনি কেন ছয় ইঞ্চি নিলেন এই কোশ্চেনটা কিন্তু আমাকে অনেকে করেছে তো পুটের কিন্তু একটা হিসাব থাকে যেটা হচ্ছে ভেঙে ভেঙে নিতে হয় সেটা সঠিকভাবে কিভাবে নিতে হবে সেটা সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং বুঝিয়েও দেব যে আপনাদের আর কোনো সমস্যাই হবে না ভিডিওটা দেখার পরে চলুন আজকে ভিডিও শুরু করা যাক একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন কোনো অসুবিধা কিন্তু হবে না প্রথমে জেনে নিন পুটটাকে কাকে বলে এখান থেকে এত দূরের অংশটাকে পুট বলে আর যেটাকে আমরা এখান থেকে এই যে নিচের অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠের লেন্থ পুটটাকে ভাঙা হয় কিন্তু পিঠের লেন্থের ওপরে যেমন ধরুন আপনি একটা ব্লাউজ তৈরি করছেন ব্লাউজের পিঠের লেন্থ কিন্তু সবচেয়ে বেশি হয় এটা আমরা সবাই জানি ব্লাউজের পিঠের লেন্থ আমাদের অনেক ডিপ করা হয় ধর এতটাও ডিপ কিন্তু রাখা হয় ব্লাউজের নিচে এইটুকু কাপড়ও কিন্তু রেখে অনেকে পিঠ করে ওটাকেই বলা হয় পিঠের লেন্থ ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে আমাদের পুটটাকে ভাঙতে হবে কিভাবে পিঠের ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পুট ভাঙতে হয় সেটা আপনি ফ্রক করুন চুড়িদার করুন ব্লাউজ করুন যা কিছুই করুন সমস্ত জিনিসের পুটের কিন্তু একটা মাপ থাকে যে যতটা ডিপ পিট করতে চাই তার পুট কিন্তু তেমনই নেওয়া হয় ব্যাপারটা বোঝাতে পেরেছি আর নিন আপনি একটা ব্লাউজ করছেন ব্লাউজের পিঠের লেন্থ আছে নয় ইঞ্চি সেই কাস্টমারের লেংথ আছে নয় ইঞ্চি নয় ইঞ্চি মানে কিন্তু ভালোই ডিপ একটা পিট তো নয় ইঞ্চি তাহলে আপনারা পুটটাকে কিভাবে নেবেন আপনাদের পুট হয়েছে চোদ্দ ইঞ্চি মানে যা যেই কাস্টমারের আপনারা করছেন সেই কাস্টমারের পুট আছে চোদ্দ ইঞ্চি প্রথমে পুটটাকে কিন্তু ভেঙে নিতে হয় চোদ্দো ইঞ্চি পুটটাকে কিন্তু ভেঙে সাত ইঞ্চিতে করে নিতে হয় এটা কিন্তু আমাদের সূত্র এটা সবাই জানেন পুট ভেঙে কিন্তু নিতে হয় টোটাল পুট যা থাকে সেটাকে ভেঙে নিতে হয় একটা কথা ভালো করে মাথায় রাখুন যখন আপনারা কলার দেওয়া জিনিস করবেন কলার দেওয়া কুর্তি বলুন ব্লাউজ করুন তার সময় কিন্তু পুট যা থাকবে তার সাথে কিন্তু প্লাস হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে এটা কিন্তু কলার দেওয়ার সময়ের এটা কিন্তু সূত্র কলার দেওয়ার সময়ের জন্য কিন্তু পুট যা থাকবে যে কোনো এখানে এখানে আছে আপনাদের পনেরোও হতে পারে ষোলোও হতে পারে যা পুট থাকবে সেটাকে ভাঙবেন ভেঙে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দেবেন এটা কলার দেওয়ার সময় কলার দেওয়া চুড়ি দেওয়ার কলার দেওয়া ব্লাউজ যা করুন না কেন এটা কিন্তু নিয়ম এবারে চলে আসবো ডিপ গলার ক্ষেত্রে তাহলে প্রথমে আপনারা গলার ভেঙে ভেঙে যেতে হবে সেটা কে কেমনভাবে ভাঙতে হবে তিন থেকে ভাঙা স্টার্ট করতে হবে তিন থেকে শুরু হয় নেক গলা আর তার আগে থাকে কলার দেওয়া গলা কলার দেওয়াটা আমি বলে দিয়েছি এবারে নেক গলার জন্য বলবো এই রকমভাবে তিন চার পাঁচ ছয় করে ভেঙে ভেঙে যেতে হবে আপনার প্রয়োজন পিঠের জন্য নয় তাহলে এইভাবে ভাঙতে হবে তিন ইঞ্চি তিন ইঞ্চিটা কিভাবে ভাঙবেন দেখুন তাহলে আপনাদের পুট আছে চোদ্দো চোদ্দোটাকে হাফ করলে স্বাদ হয় যখন এটা তিন ইঞ্চি গলা থাকবে তখন স্বাদই নেবো পুট যা থাকবে তার হাফ করে স্বাদই নেব মেন পিঠের লেন্থ আছে তিন তখন পুট যা থাকবে সেটাকে ভেঙে নিয়ে নিতে হবে পুর যদি চৌদ্দ থাকে তাহলে সেটা ভেঙে সাত হবে পুট যদি পনেরো থাকে তাহলে সেটা ভেঙে সাড়ে সাত হবে তারপরে আপনারা চার ইঞ্চি করবেন চার ইঞ্চিটাও একটা বোর্ড গলা চার ইঞ্চির সময় পুঠের পুট কী করবেন পুট নিতে হবে দুষুদ করে এবারে কমতে থাকবে যত সংখ্যা বাড়বে তত পুটের সংখ্যা কমতে থাকবে কেমন দেখুন এখানে আছে সাত সাত থেকে দুসুদ কমালে হবে সাড়ে ছয় ইঞ্চি দুই সুদ বুঝতে পেরেছেন মানে আপনাদের পিঠের লেন্থ থাকবে চার ইঞ্চি তখন পুট নিতে হবে সাত থেকে দুশুত কম সাড়ে ছয় ইঞ্চি দুষুধ বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু দুষুধ দুষুধ করে কমিয়ে কমিয়ে যত আপনাদের পিঠের সংখ্যা বাড়তে থাকবে তত আপনাদের পুটের সংখ্যা দুষুধ দুষুধ করে কমতে থাকবে এটাই অ্যাকচুয়াল নিয়ম এছাড়া আর কিচ্ছু নেই আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এবারে পাঁচ পিটের লেন্থ থাকবে পাঁচ তাহলে আপনাদের হবে সাড়ে ছয় ইঞ্চি দুষুধ কমে গেল এবারে ধরুন আপনারা ছয় করবেন পিঠ ছয় করলেন তাহলে আরও দুষুধ কমে গেলে হবে ছয় ইঞ্চি দুই সুত ছয় ইঞ্চি দুই সুত মানে সাড়ে ছয় থেকে সুত কমলে ছয় ইঞ্চি সুত মানে পিঠ যত ছোট থাকবে পিঠ যত এরকম ছোট থাকবে তখন কিন্তু এই এই রকমভাবে ভেঙে ভেঙে যেতে হবে যত পিঠ আস্তে আস্তে ডিপ হতে থাকবে যত ডিপ হতে থাকবে তখন আরো দুষুধ দুষুধ দুশো করে কমতে থাকবে যত পিঠের সংখ্যা বাড়বে এবারে আপনাদের স্বাদ হয়েছে পিঠ পিঠ স্বাদ হলে তাহলে আরো দুষুধ কমলে হবে ছয় ইঞ্চি বুঝতে পেরেছেন পিঠ হয়েছে আট আট হলে কমতে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি হবে এটা দুই সুত বুঝতে পেরেছেন সাড়ে পাঁচ ইঞ্চি আট হলে হবে ছয় ছয় থেকে দুষুধ কমলে কত হবে সাড়ে পাঁচ ইঞ্চি দুষুধ এবারে হবে নয় আপনাদের প্রয়োজন কত ছিল নয় ইঞ্চি পিঠ এবারে নয় এসে থেমেছে নয় হলে কত হচ্ছে এখানে এসে দাঁড়াচ্ছে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি ব্যাপারটা বুঝতে পেরেছেন মানে প্রত্যেকটা যত সংখ্যা আমাদের বাড়বে পিঠের তখন করে পুটের সংখ্যা দুষুধ 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 করে কমতে থাকবে এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম এইভাবেই কিন্তু আমি সমস্ত জিনিসে এইভাবেই আমি মাপ নিয়ে করে থাকি ব্লাউজ বলুন চুড়িদার বলুন যা কিছুই করি আমি এই রকমভাবে কিন্তু পুটের হিসাবটা বের করে নিই আমার পিঠের লেন্থ যত ডিপ হয় আমার পুট এরকম এরকমভাবে ভেঙে 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 আমি সেই রকম আমার যতটা লাস্ট এসে দাঁড়াবে আমার যদি এখানে পিঠ আছে নয় এখানে যদি আমার দশ থাকতো তাহলে আরও আরেক সংখ্যা ভেঙে নিতে হতো দশ করে দেখতে হতো দশ করে দেখলে এটা এসে আরও একটু কমে দাঁড়াতো পাঁচ ইঞ্চি দুষুধ দাঁড়াতো তো এইভাবে কিন্তু আমি পুটের হিসাবটা বের করে নিই এছাড়া আর কিচ্ছু নেই আপনারা একবার হলে করে দেখবেন তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন অবশ্যই করে এইরকমভাবে করে দেখুন আপনাদের কোনো অসুবিধা হবে না আমি বলছি কোনো অসুবিধা হবে না এই হচ্ছে সিম্পল সূত্র এইভাবেই করবেন খুব সহজে এটা কিন্তু যে কোনো সাইজের জন্য করতে পারবেন সেটা বাচ্চাদের বলুন বড়দের বলুন যাই যাদের খুশি করুন না কেন এইরকমভাবে কিন্তু সূত্র ভেঙে পুটের হিসাবটা বের করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করবো ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানান কোন টপিককে আপনারা ভিডিও দেখতে চান তো আজকের জন্য এই পর্যন্ত টাটা